নমস্কার, আশা করি সবাই ভালো আছে। ধনুরাশি, ধনুরাশি লোকেরা কি করবেন? ওম শ্রী দেব কৃষ্ণায় ঊর্ধ্ব পতায় ইয়া ওম হ্রিং ক্লিং সো। ওম শ্রী দেব কৃষ্ণায়, ওম শ্রী দেব কৃষ্ণায় ঊর্ধ্ব পতায় ইয়া ওম হ্রিং ক্লিং সো। ওম শ্রী দেব কৃষ্ণায় ঊর্ধ্ব পতায় ইয়া ওম হ্রিং ক্লিং সো। এই মন্ত্রটাও যদি আপনি ধনুরাশির জাতক জাতিকা হন তাহলে অবশ্যই মন্ত্র, যদি আপনি কনফিউশন থাকে তাহলে অবশ্যই কারোর কাছে গিয়ে আপনি রাশিটা জেনে নেবেন। যদি আপনার হরোস্কোপ বা ডেট অফ বার্থ না থাকে তাহলে আপনার হাতটা দেখে পাম্পটা দেখে বুঝে নেবেন যে আপনি ধনুরাশির জাতক জাতিকা কিনা বা অন্য কোন রাশির, তাহলে অবশ্যই সেইভাবে সেই মন্ত্রটা অ্যাপ্লাই করবেন। অবশ্যই 108 বার করবেন। অবশ্যই হলুদ কালারের কোনো কাপড় বা আপনি নীল কালারের কোনো ধুতি বা কাপড় পরে বসে এই মন্ত্র অবশ্যই জপ করুন। কালো পরবেন না, দয়া করে কালো পরবেন না। নীল রঙের কোনো ধুতি পরে বা শাড়ি পরে কুশের আসনে বসে, নীল রঙের কোনো আসন পেতে বসে এই মন্ত্র জপ করবেন। প্রত্যেক দিন করবেন, প্রত্যেক দিন করে শুদ্ধ সকালবেলা খালি পেটে, যদি খালি পেটে বা অর্থাৎ একদম মানে স্নান টান করে পরিষ্কার হয়ে তারপরে আপনি জল গ্রহণ করে যদি করতেন যথেষ্ট মনে ইচ্ছা পূরণ হবে। নমস্কার, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন আর যতবার লোকেদের শেয়ার করবেন। ভালো থাকুন।